আর এমন পরিস্থিতি প্রমাণ দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ বিজ্ঞান সংস্থা নাসা। করোনা ভাইরাসের কারণে চীনের উহানে মৃত্যুহার সবচেয়ে বেশি হওয়ায় অঞ্চলটি হয়ে পড়ে জনমানবহীন, যে কারণে সেখানে বায়ুদূষণের হারও নেমে এসেছে প্রায় শূন্যের কোটায়। বিবিসির এক প্রতিবেদনে দেখানো হয় 2019 সালের জানুয়ারি মাসে চীনের উহানে যে পরিবেশ দূষণের মাত্রা ছিল 500 মাইক্রোমোলের চেয়ে বেশি, সেখানে 2020 সালের জানুয়ারিতে তা এসে দাঁড়িয়েছে শূন্যের কাছে। মানুষ কমে যাওয়ায় এবং সংক্রমণ ছড়িয়ে পড়ায় সেখানকার স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় বায়ুসহ গোটা পরিবেশ দূষণের মাত্রাই কমে এসেছে। একই অবস্থা পৃথিবীর ওজোন স্তরেরও। কোভিড-19 এর কারণে বিশ্বের বেশিরভাগ দেশের কলকারখানা ও যানবাহন বন্ধ হয়ে যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে নিজেকে আবারও মেরামত করে নিচ্ছে ওজোন স্তর। এর আগের রূপ ফিরে এলে জলবায়ু নিয়ে পৃথিবীর দুর্যোগের যে আশঙ্কা বিজ্ঞানীরা করছিলেন তা অনেকটাই হ্রাস পাবে বলে